नमस्कार बंधुरा, मायर किचेने सबाई के स्वागत। आज के साथ शेयर करब राजमा कारी। ये राजमा कारी बनाते खूब ही सहज और खेते असाधारण। क्यों बनाब चलो देखे नी। एखाने आमी 200 ग्राम राजमा निएछि और राजमाटाके आमी 7-8 घंटा मतो भिजिए रेखे दिएछिलाम। भेजानोर फले राजमागुलो फुले डबल हो गेछे। एबार आमी प्रेसारे 3-4 सीटी मेरे सेद्ध करे नेब। एबार चले जाब रान्नाय। गैसे बड़ो चामचे 3 चामच सादा तेल गरम करते बसिए दिएछि। तेलटा गरम हवा पर्यन्त अपेक्षा करब। तेलटा गरम हो जावर पर एक एक करे दिए देव गोटा गरम मसला। प्रथमे दी दिलाम एकटा तेजपाता, 3-4 दी दिलाम लवंग, 2 टुकरो दी दिलाम दारचिनी और दी दिलाम 4-5 एलाच और छोटो चामचेर हाफ चामच दी दिलाम गोटा जिरे। एखाने आमी शा जिरे व्यवहार करलाम। आपनारा एमनी जिरेओ व्यवहार करते पारेन। सब किछु मसला एकटु प्रथमे आमी কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। গোটা গরম মশলা থেকে যেই সুন্দর একটা গন্ধ ছাড়বে। তারপরে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে তেলের সাথে মেশানোর পর উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। চিনিটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। পেঁয়াজটা দেখুন লাল করে আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর পেঁয়াজটা ভাজবো না। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। রসুন ও আদাটাও পেঁয়াজের সাথে 1 মিনিট মতো ভেজে নেব। রসুন ও কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। রসুন ও আদাটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব উপর থেকে গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 7 লবণ, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1/4 চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ ও জিরের গুঁড়ো 1 চামচ। সব কিছু মশলা ভালো করে মিশিয়ে দেব। এখানে মশলাটা দেওয়ার পর আমার গ্রেভিটা বা মশলাটা একটু শুকনো লাগছে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই রাজমা কারিতে মশলাটা যত ভালো করে কষানো হবে রাজমা কারিটা খেতে ততটাই সুন্দর লাগবে। প্রথমে আমি মশলাটা অল্প জল দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। আবার আমি এখানে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি এখানে মোট 4 মিনিট মতো কষিয়ে নিলাম। 2 মিনিট করে মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া রাজমা। সেদ্ধ করে নেওয়া রাজমাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। রাজমাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এই রাজমা কারিতে একটু ক্রিম পড়লে খুবই ভালো লাগে এই রাজমা কারিটা খেতে। এখানে আমি 1/2 চামচ ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম। এবার ক্রিমটা ভালো করে রাজমার সাথে মিশিয়ে দেব। এর আগেও আমি চিকেন রাজমা কারি রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি। আমি নিচে লিঙ্কটা দিয়ে দেব, চেক করে নেবেন। ক্রিমটা ভালো করে রাজমার সাথে মিশিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব
বড় কাপের এক কাপ জল, জলটা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাজমাটা রান্না করে নেব। রাজমাটা 10 মিনিট মতো রান্না করে নিয়েছি, অনেকটাই গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার এর ওপর থেকে দিয়ে দেব এক মুঠো মতো ধনে পাতা কুচি। ধনে পাতা দেওয়ার পর সব কিছু আবার ভালো করে মিশিয়ে দেব। ধনে পাতা মিশানোর পর এবার উপর থেকে দিয়ে দেব শাহী গরম মশলা পাউডার। গরম মশলার পাউডারটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট মতো ভাপে রেখে দেব। 5 মিনিট পর আমি আবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটা বাটিতে নামিয়ে নিয়েছি রাজমার কারিটা, ওপর থেকে ক্রিম ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য, আর খেতেও খুবই সুন্দর। এই রাজমা কারি আপনারা ভাতের সাথে রুটি, পরোটা, নান, তন্দুরি সব কিছুর সাথেই খেতে পারবেন, আর খেতেও খুবই সুন্দর। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।